নৈহাটি বিধানসভার অন্তর্গত জেটিয়া থানার কাছাকাছি একটি গোটা আমি বাগানে চলছে গাছ কাটার কাজ। এমনিতেই তীব্র দাবদাহ, তার উপর আম গাছগুলিকে কেটে ফেলা হচ্ছে। এরই মধ্যে স্টার হোটেলে একদম উল্টো দিকে চলছে এই কাণ্ড। ঘটনাস্থলে আমরা গিয়ে জিজ্ঞাসাবাদ করলে কেউ কোনো সদুত্তর দিতে পারেননি, এমনকি কোনো কাগজও দেখাতে পারেননি। উপরন্তু লোকজন সেখান থেকে সরে যেতে শুরু করে। এইভাবে দিনের আলোয় অবাধে গাছ কাটা চলছে, এতে কেন হস্তক্ষেপ করছে না স্থানীয় প্রশাসন তা অজানা। কে বলেছে কাটতে? মালিক বলেছে। মালিকের নাম কি? মালিকের তো নাম জানি না। কটা থেকে কাজ করছো? আমরা এসেছি কটা বাজে, 9টা। কজন লেবার আছে তোমরা? 4 জন। মালিকের নাম কি? মালিক তো নেই, আমরা তো বলেছে আমরা কাটছি। কে বলেছে? ওই যে মালিক নিজের। কোথায় থাকে? আমি চিনি না, ও আসুক। কোথা থেকে এসছো তোমরা? আমরা এই সামনে থাকি। গাছ কাটা তো বেআইনি জানো তো, এখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে আম গাছ কাটা যায় না। সে তো আমরা জানি না, আমাদের বললো নিজেদের গাছ, তার জন্য আমরা কাটলাম। সকাল 9টা থেকে কাজ করছো? এই গাছগুলো কোথায় কোথায় যাচ্ছে? কোথাও নেই তো, এইখানে থাকে। কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটিউব, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটিউবে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। কিরে তোদের হলো? আমার মেয়ে, আমার বেনারসি, একটা নতুন গল্প তার নতুন স্বপ্নে নতুন করে সেজো। বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।